নমস্কার বন্ধুরা রীতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শ্রাবণ মাস চলছে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করছি বারোটা জ্যোতির্লিঙ্গের কাহিনী নিয়ে তো বন্ধুরা সেরকমই আজকে আমি আপনাদের সামনে বলবো গুজরাটে সোমনাথ টেম্পল ভারতের চিরন্তন পীঠ সোমনাথ মন্দির কেন এই জ্যোতির্লিঙ্গে ছুটে যান ভক্তরা সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির জ্যোতির্লিঙ্গের অন্যতম অন্য জ্যোতির্লিঙ্গের অন্যতম এমনটা বলা হয় সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ চন্দ্রদেব শিবের প্রতি শ্রদ্ধায় প্রতি কার্তিক মাসে পূর্ণ রূপে এই মন্দিরে বিরাজ করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী অরিদ্রা নক্ষত্রের রাতে দেবাদিদেব মহাদেব ভক্তদের দুঃখ দুর্দশা কষ্ট দূর করার জন্য স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন পূর্ণভূমি ভারতবর্ষের বারোটি স্থানে শিব শক্তি জ্যোতির্লিঙ্গ রূপে বিখ্যাত শিব পুরাণের শতরুদ্র সংহিতায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম উল্লেখ রয়েছে এই বারোটি জ্যোতির্লিঙ্গের উৎপত্তি নিয়ে রয়েছে চমকপ্রদ পৌরাণিক কাহিনী নানান ঘটনা ও কিংবদন্তি শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস বলে বলা হয় তীর্থে দেবতা না ডাকলে তীর্থ দর্শন হয় না বিশ্বাস করা হয় জ্যোতির্লিঙ্গের দর্শন করতে না পারলেও তার মাহাত্ম শুনলে নিয়মিত স্তোত্রটি পাঠ করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে পুজো সম্পূর্ণ হয় অশেষ মঙ্গল হয় কল্যাণ হয় গুজরাট রাজ্যে সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাবলের প্রভাস ক্ষেত্রে অবস্থিত শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির এমনটা বলা হয় সোমনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত হিন্দু পুরাণ অনুসারে দক্ষকে প্রজাপতি অভিশাপ দেন অভিশাপ মুক্ত হতে চন্দ্রপ্রভাস তীর্থে শিবের আরাধনা করেন শিব তার অভিশাপ অংশত তো নির্মূল করেন এই কারণে সত্যযুগে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন ত্রেতা যুগে রাবণ রৌপ্য ও কৃষ্ণ চন্দনকাষ্ঠ দ্বারা মন্দিরটি নির্মাণ করেছিলেন যদিও সোমনাথ মন্দির প্রথম কে তৈরি করেছিলেন তা কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না সোমনাথ মন্দিরে বিগ্রহটি মন্দিরের মাঝখানে নিচের কোনো রকম অবলম্বন ছাড়াই উপর থেকে ঝুলে রয়েছে চন্দ্রগ্রহণের দিন ভক্তরা এই মন্দিরে তীর্থ করতে আসেন ছাড়াও সারা বছরের লক্ষ লক্ষ মানুষ এই সোমনাথ মন্দিরে হাজির হন এই মন্দিরে শিব সোমেশ্বর দেব নামে পরিচিত তিনি চাঁদের রক্ষাকর্তা লোকবিশ্বাস চন্দ্রদেব শিবের প্রতি শ্রদ্ধায় প্রতি কার্তিক মাসে পূর্ণ চন্দ্ররূপে এই মন্দিরে বিরাজ করেন তাই কার্তিক পূর্ণিমা সোমনাথ মন্দিরে বিশেষভাবে পালিত হয় এছাড়া শিবরাত্রি দীপাবলি এবং নবরাত্রিতেও প্রচুর ভক্তের সমাগম হয় এটাই ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ শিব ভক্তদের কাছে চিরন্তন পীঠ এখানেই অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন চন্দ্র শ্রাবণ মাস শিব বা মহাদেবের অত্যন্ত পছন্দের মাস এই মাসে ভক্তি ভরে দেবাদিদেবের স্মরণ করেন ভক্তরা কথিত আছে এই মাসে শিবের উপাসনা করে অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন স্বয়ং চন্দ্রদেব আর যেখানে তিনি শিবের উপাসনা করেছিলেন তা প্রভাস ক্ষেত্র নামে পরিচিত চন্দ্র দেবতার প্রতি জ্যোতির্ময় রূপে কৃপা প্রদর্শন করায় প্রভাস ক্ষেত্রে শিবের লিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয় এটাই ভারতের প্রথম জ্যোতির্লিঙ্গ শিব ভক্তদের কাছে চিরন্তন পীঠ জায়গাটি গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে সৌরাষ্ট্রের কাছে বেড়াবলে বলে অবস্থিত সোম বা চন্দ্র দেবতার অভিশাপ নির্মূল করায় তিনি হয়ে উঠেছিলেন চন্দ্রদেবের প্রভু বা নাথ তাই এখানে শিব পরিচিত সোমনাথ নামে আর এখানে যে শিব মন্দির তার নাম সোমনাথ মন্দির হিন্দু পুরাণ অনুসারে চন্দ্রদেব প্রজাপতি দক্ষের কন্যাদের বিবাহ করেছিলেন কিন্তু স্ত্রী রোহিণীর প্রতি অত্যধিক আসক্তির কারণে তিনি বাকি ২৬ জন স্ত্রীকে উপেক্ষা করা শুরু করেছিলেন এই ২৬ জন স্ত্রী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা তারা তাদের বাবা প্রজাপতি দক্ষর কাছে এ নিয়ে স্বামী চন্দ্রদেবের বিরুদ্ধে অভিযোগ জানান ক্ষুব্ধ হয়ে প্রজাপতি দক্ষ তখন চন্দ্রদেবকে ক্ষয়িত হওয়ার চরম অভিশাপ দেন সেই অভিশাপ থেকে মুক্ত পেতেই চন্দ্রদেব এরপর তার আরাধ্য ভগবান শিবের স্মরণাপন্ন হন তিনি প্রভাস তীর্থে ভগবান শিবের উপাসনা করেন আর চন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান চন্দ্রদেবের আরাধ্য বলে এই প্রভাস ক্ষেত্রে শিব সোমেশ্বর মহাদেব নামেও পরিচিত পুরাণ অনুযায়ী সত্য যুগে সোমেশ্বর মহাদেব পরিচিত ছিলেন ভৈরবেশ্বর নামে ত্রেতা যুগে তিনি পরিচিত হন শ্রাবণিক শ্রাবণিকেশ্বর নামে দাপর যুগে পরিচিত হন শ্রী শ্রীঘলেশ্বর নামে ব্রহ্মার উপদেশ মেনে চন্দ্রদেব এখানে একটি স্বর্ণ শিব মন্দির নির্মাণ করে দেন কথিত আছে সেই মন্দির কালক্রমে ধ্বংস হয় এরপর ত্রেতা যুগে শিব ভক্ত রাবণ এখানে একটি রূপ ও স্বর্ণ মন্দির তৈরি করেছিলেন দাপর যুগে আবার ভগবান শ্রীকৃষ্ণ এখানে চন্দন কাঠে শিব মন্দির তৈরি করেন কলিকালে মহারাজা ভীমদেব এখানে পাথরে শিব মন্দির তৈরি করে দেন তারপরও বহুবার মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় বিদেশি লুঠরা লুঠেরাদের আক্রমণের শিকার হয় পুনরায় নির্মিতও হয়েছে এই মন্দিরটি তো বন্ধুরা এই সোমনাথ মন্দিরের মাহাত্ম আপনাদেরকে আমি বললাম তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে এই শ্রাবণ মাসে শিবের এই মাহাত্ম বললে জ্যোতির্লিঙ্গের এই মাহাত্ম শুনলে আপনারাও কিন্তু অনেক বেশি শিবের উপকার পাবেন এবং সবাই সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করতে বললাম এই কারণে শ্রাবণ মাসে শিবের কথা এবং জ্যোতির্লিঙ্গর লিঙ্গর কাহিনী মাহাত্ম যত বেশি বেশি শুনবেন এবং যত বেশি বেশি প্রচার করবেন ততই কিন্তু ভালো আর হ্যাঁ শিবের এই শ্রাবণ মাসে কিন্তু শিবের প্রিয় মাস এই মাসে প্রত্যেক দিন অন্তত শিব চালিশা পড়বেন এবং না হলে একশো আটবার শিবের নাম অবশ্যই জপ করবেন দেখবেন সবাই ভালো থাকবে